আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ। সাথে আছি আমি সামসা জাহান। facebook.com/পদ্মা নিউজ 24 পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন। খালেদা জিয়াকে বিএনপি রাজনীতির দাবার গুটি বানিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মায়ের কান্না আয়োজিত মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন। মানববন্ধনে 1977 সালের 2 অক্টোবর নির্মম ফাঁসির শিকার বীর মুক্তিযোদ্ধা, সেনা ও বিমান বাহিনীর শহীদ সদস্যদের হত্যাকারী সামরিক শাসক জিয়াউর রহমানের তথাকথিত কবর সংসদ ভবন এলাকা থেকে অপসারণের দাবি জানানো হয়। তথ্যমন্ত্রী বলেন, দেশে খালেদা জিয়ার সর্বোচ্চ চিকিৎসা যেন নিশ্চিত হয় সেজন্য যা কিছু প্রয়োজন সেটি সরকার করছে এবং ভবিষ্যতেও করবে। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আপনারা রাজনীতি করবেন সেটা তো করতে দেওয়া যায় না। খালেদা জিয়াকে বিএনপি গিনিপিক রাজনীতির দাবার গুটি বানিয়েছে। তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে তিনি সুস্থ হোক, আসলে এটা তারা চায় না। তারা চায় খালেদা জিয়া যেন আরও অসুস্থ থাকেন, যাতে তারা তাকে নিয়ে রাজনীতি করতে পারেন। দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকারের প্রশ্নে দাওয়া নির্বাচনী প্রতিশ্রুতি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ রক্ষা করেনি, এমন অভিযোগ তুলেছেন সংখ্যালঘু নেতারা। অসন্তোষ ও ক্ষোভ দেখা দিয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মধ্যে। প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে দীর্ঘদিন ধরে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিভিন্ন সংগঠনের নেতারা বলছেন, সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন না করায় তাদের নিরাপত্তার প্রশ্নে উদ্বেগ বেড়েছে। 2018 সালের ডিসেম্বরের নির্বাচনের মধ্য দিয়ে টানা তৃতীয় দফায় ক্ষমতায় আসা আওয়ামী লীগের নেতৃত্বাধীন এই সরকারের মেয়াদ পূর্ণ হবে আগামী বছরের 29 জানুয়ারি। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্ণ হওয়ার আগের 90 দিনের মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে, যার দিন গণনা শুরু হবে আগামী 1 নভেম্বর। এ অবস্থায় সামনে জাতীয় সংসদের আরেকটি অধিবেশন বসতে পারে। যদি অধিবেশন বসে আর সেখানে কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন করা না হয়, তাহলে আর কোনো সুযোগ থাকছে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব নয় বলে মতামত দিয়েছেন আইন মন্ত্রণালয়। কাজেই সেখানে সরকারের কিছু করণীয় নেই। সোমবার দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যেহেতু আইনি জটিলতা রয়েছে, তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছিলাম তাদের মতামতের জন্য। যে মতামতটা আসছে সেই মতামত বোধহয় তাদের পক্ষে আসেনি, এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে। তিনি বলেন, এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি। খালেদা জিয়ার পরিবার যদি জানতে চান, আমরা অবশ্যই জানিয়ে দেব। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের বিজয় আসবে। ইউক্রেনীয় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিরক্ষা দিবসে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া ভাষণে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ সময় সেনাদের নানা দিক নির্দেশনা ও উৎসাহের বাণী শোনান প্রেসিডেন্ট জেলেনস্কি। তিনি বলেন, আমাদের ঐক্য অবশ্যই আমাদের ভূখণ্ড থেকে দখলদারদের বিতাড়িত করতে সক্ষম হবে। ইউক্রেন আর কখনো তার সন্তানদের ভবিষ্যৎ, সার্বভৌমত্ব এবং শান্তি বিলীন হতে দেবে না। শত্রুদের পরাস্ত করার জন্য অবশ্যই আমাদের সাহসী ও ঐক্যবদ্ধ থাকতে হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধে গড়ালো 586 দিনে। এ লড়াইয়ে কোনো পক্ষই ছেড়ে কথা বলছে না, ফলে সময়ের সঙ্গে প্রাণহানি এবং ক্ষয়ক্ষতি বাড়ছে। ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনীকে পরাজিত করতে কয়েক মাস পাল্টা আক্রমণ চালাচ্ছে কিয়েভ। হামলায় মস্কোর ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে জেলেনস্কির প্রতিরক্ষা বাহিনী। এদিকে রাশিয়ার পাল্টা আক্রমণও থেমে নেই। অত্যাধুনিক এমআরএনএ করোনা টিকা আবিষ্কারে বিশেষ অবদান রাখার জন্য 2023 সালে চিকিৎসা খাতে নোবেল পুরস্কার জয় করলেন ক্যাথলিন কারিকো এবং ড্রিউ ওয়েসম্যান। সোমবার সুইডেনের নোবেল অ্যাসেম্বলি চিকিৎসায় চলতি বছরের নোবেলজয়ী হিসেবে এই দুই বিজ্ঞানীর নাম ঘোষণা করেছে। করোনা টিকা প্রস্তুতের ক্ষেত্রে সর্বাধুনিক প্রযুক্তির নাম ম্যাসেঞ্জার আরএনএ বা
এমআরএনএ। মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্নার করোনা টিকা এমআরএনএ প্রযুক্তির। এই প্রযুক্তিতে টিকা প্রস্তুতে মৃত বা বিশেষভাবে প্রক্রিয়াজাত জীবাণুর ব্যবহার করা হয় না, বরং ব্যবহার করা হয় এক ধরনের প্রোটিন, যা দেহের অভ্যন্তরে প্রবেশের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে মানবদেহের সহজাত প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে। এই এমআরএনএ প্রযুক্তিকে কার্যকর করতে মানব কোষের প্রধান অংশ নিউক্লিয়াসের অনুপুঙ্খ গবেষণা জরুরি ছিল। এই দুই বিজ্ঞানী সেই কাজটি করেছেন। তাদের নিউক্লিওসাইড বেসড মডিফিকেশন গবেষণার সাফল্যই এমআরএনএ করোনা টিকা আগমনের পথ সুগম করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার নিউ ইয়র্কের একটি আদালতে দেওয়ানি জালিয়াতির মামলার শুনানিতে উপস্থিত হতে পারেন। ট্রাম্প তার দুই প্রাপ্তবয়স্ক ছেলে ও ট্রাম্প অর্গানাইজেশনের বিরুদ্ধে তাদের সম্পত্তির মূল্য ভুলভাবে ২ মিলিয়ন মার্কিন ডলার বাড়ানোর অভিযোগ রয়েছে। গত সপ্তাহে নিউ ইয়র্কের একজন বিচারক ট্রাম্পকে ব্যবসায়িক জালিয়াতির জন্য দায়ী বলে রায় দেন। ট্রাম্পের আইনি দল মামলাটি বিলম্ব করার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গত মঙ্গলবার বিচারক আর্থার এনকোরন রায় দেন, ট্রাম্প তার সম্পদের ১০০ মিলিয়ন ডলার ভুলভাবে উপস্থাপন করেছেন। নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস এখন ২৫০ মিলিয়ন ডলার জরিমানা এবং ট্রাম্পকে তার নিজ রাজ্যে ব্যবসা করার উপর নিষেধাজ্ঞা আরোপ করতে চাইছেন। ট্রাম্প রবিবার বলেছিলেন, তিনি সোমবার সকালে বিচারের শুরুতে উপস্থিত থাকার পরিকল্পনা করেছেন। ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আমি আমার নাম ও খ্যাতির জন্য লড়তে আগামীকাল সকালে আদালতে যাচ্ছি। তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে হত্যার হুমকি পেয়েছিলেন ছোট পর্দার অভিনেতা মনোজ প্রামাণিক। এই ঘটনার শুরুতে চুপ থাকলেও রোববার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মুখ খুলেছেন তিনি। মনোজ লিখেছেন, সম্প্রতি সেলিব্রিটি ক্রিকেট লিগে ঘটে যাওয়া বেশ কিছু অপ্রীতিকর ঘটনার কারণে আমাকে নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। আপনাদের চিন্তিত হবার কোনো কারণ নেই। মানসিকভাবে কিছুটা খারাপ থাকলেও শারীরিকভাবে আমি ঠিক আছি এবং ভালো আছি। অপ্রীতিকর ঘটনার সময়ে আমার টিমমেটরা আগেই আমাকে টার্গেট করার বিষয়টা আঁচ করতে পারে এবং ঘটনাস্থল থেকে আমাকে সরিয়ে নিয়ে যায়, কিন্তু কেন আমাকে নিয়ে প্রতিপক্ষের দু একজনের মধ্যে এমন উচ্চবাচ্য তা এখনও আমার বোধগম্য নয়। কখনো তাদের সাথে দেখা হলে কথা বলে জেনে নেব। তিনি আরও লিখেন, মূলত খেলার উত্তেজনা থেকে প্রতিপক্ষ দলের জার্সি পরা কয়েকজন আমাদের দলের উপর আঘাত করে, যা খুবই অনাকাঙ্ক্ষিত ও লজ্জাজনক। সম্প্রতি টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে টালিপাড়ায় বেশ চর্চা চলছে। অনেকে নেতিবাচক বক্তব্যে অবাক এই অভিনেত্রী, কেননা শুভশ্রী নিজেই এই ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। মূলত ৪০ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা গেছে 8 মাসের গর্ভাবস্থাতেও জিম করছেন শুভশ্রী। সঙ্গে তিনি লিখেছেন, কোনো অজুহাত নেই, 8 মাসের গর্ভবতী, উপভোগ করছে, এই জীবন বড়ই সুন্দর। এদিকে এরপরই শুরু হয় সমালোচনার ঝড়। কমেন্ট আসতে থাকে, মা হিসেবে শুভশ্রী নাকি একেবারেই অযোগ্য। একজন লেখেন, সন্তান হওয়ার পর শরীরচর্চা করলেই তো ভালো ছিল, তার উপর এখন আবার 8 মাস, আর 1টা মাস অপেক্ষা করা যাচ্ছিল না, এখন শারীরিক ও মানসিক দিক দিয়ে সুস্থ থাকাটা দরকার। এবার ICC প্রকাশ করল চলতি বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারির দিক থেকে এগিয়ে আছেন কারা, যেখানে জায়গা হচ্ছে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের। আর তা নিজ ফেসবুকে শেয়ার করে সাকিবকে মীর জাফর বললেন তার স্ত্রী শিশির, ২০২৩ বিশ্বকাপে যে ক্রিকেটাররা বিশ্বকাপ খেলবে তাদের তালিকা যদি করা হয় তাহলে সবার উপরে রয়েছেন আরেক অজি পেসার মিচেল স্টার্ক, তার পরের অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, আর তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার এবং অধিনায়ক সাকিব আল হাসান। পঞ্চম বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিব পেয়েছেন 34 উইকেট। ICC প্রকাশিত এই পোস্টটি শেয়ার করে শিশির লিখেছেন, মীর জাফর এই তালিকায় ঢুকলো কী করে, এটা হতে পারে নকল। এর আগেও বিভিন্ন সময় স্বামী সাকিবের সঙ্গে বৈরিতায় জড়ানো ক্রিকেটার এবং সমালোচনাকারী দর্শকদের খোঁচা মেরে পোস্ট দিতে দেখা গেছে শিশিরকে। শ্রীলঙ্কার পর ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও টস করতে নামেননি বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান। শ্রীলঙ্কা ম্যাচের আগে অনুশীলন ফুটবল খেলতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান সাকিব, যে কারণে লঙ্কানদের বিপক্ষে খেলেননি তিনি, ছিলেন বিশ্রামে।
ইংল্যান্ডের বিপক্ষেও সাকিবকে রাখা হয়েছে বিশ্রামে। তবে গুঞ্জন ছিল বিশ্বকাপ শুরুর ম্যাচে তাকে পাওয়া নিয়ে। আপাতত স্বস্তির খবর, শতভাগ ফিট আছেন সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে টস করতে নেমে বিষয়টি জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। আগের ম্যাচে মেহেদি হাসান মিরাজ অধিনায়কত্ব করলেও আজ দায়িত্ব চেপেছে সহ অধিনায়ক নাজমুল হোসেনের কাঁধে। টসের পর নাজমুল বলেছেন সাকিব শতভাগ ফিট আছেন, প্রথম ম্যাচে খেলার জন্য তিনি প্রস্তুত। আজকে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মানিউজ24.com এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত 8:30 ও রাত 10:30। ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24, আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন youtube.com/@পদ্মানিউজ24 চ্যানেলটি। নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মানিউজ24.com। পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সামসদ জাহান। ভালো থাকুন, সুস্থ থাকুন।